2030 সালের মধ্যে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল একাডেমি প্রতিষ্ঠা করতে সরকারের উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কের সদর দফতরে জাতিসংঘের 75তম সাধারণ অধিবেশনে সাইডলাইনে ডিজিটাল কোঅপারেশন অ্যাকশন টুডে ফর ফিউচার জেনারেশন শীর্ষক হাই লেভেল ভার্চুয়াল ইভেন্টে এই কথা বলেন তিনি। কোভিড-19 মহামারীর ডিজিটাল সেবার শক্তি প্রকাশ করেছে জানিয়ে বিশ্বের অর্ধেক মানুষই মৌলিক ইন্টারনেটে প্রবেশ করতে না পারার বৈষম্য দূর করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ হ্যাজ উইটনেস এ বুম ইন ইন্টারনেট ডিউ টু দ্য গভর্নমেন্টস পুশ ফর ডিজিটালাইজেশন। অ্যাজ উই সেট টু ট্রান্সফর্ম বাংলাদেশ ইন্টু অ্যান অ্যাডভান্সড ইকোনমি বাই 2041, উই উইশ টু প্লেস আওয়ার ইয়াঙ্গার জেনারেশন অ্যাট দ্য সেন্টার অফ দিস ট্রান্সফর্মেটিভ জার্নি। কিপিং দিস ইন মাইন্ড, আই উড লাইক টু মেক দি ফলোয়িং প্লেসেস: Establish digital academy and centers of excellence in every secondary school of the country by 2030, considering emerging job markets led by the fourth industrial revolution.